দ্য ব্যাঙ্ক জব, মানি হাইস্ট আর দ্য ভল্টের মতো মুভি এবং টিভি সিরিজগুলোতে ব্যাংকের ভল্ট থেকে অর্থ লুটের মতো স্টোরি আমরা অনেকেই হয়তো দেখে অভ্যস্ত। তবে এরকম ঘটনা শুধু টিভি সিরিজ কিংবা সিনেমায় নয়, বাস্তবেও রয়েছে। জানলে হয়তো আরও অবাক হবেন, 2016 সালে ঘটে যাওয়া বাংলাদেশ ব্যাংক সাইবার হাইস্ট নামে পরিচিত রবারিটি যদি সম্পূর্ণভাবে সাকসেসফুল হতো, তাহলে এটিই হতো বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক রবারির ঘটনা। এই হাইস্টে হ্যাকারদের মূল টার্গেট $1 বিলিয়ন হলেও শেষ পর্যন্ত $81 মিলিয়ন হাইস্টটি সর্বকালের সর্ববৃহৎ হাইস্টগুলোর মধ্যে নিঃসন্দেহে একটি হবে। আরও মজার ব্যাপার হলো, বাংলাদেশ ব্যাংক এই লুট হয়ে যাওয়া অর্থ উদ্ধার করার পদক্ষেপ না নিয়ে প্রথমে এই ঘটনাটিকে ধামাচাপা দিতে US ভিত্তিক একটি IT ফার্ম হায়ার করে। অথচ এই ধরনের ঘটনা বাংলাদেশে না হয়ে যদি নিউ ইয়র্ক, লন্ডন, সিঙ্গাপুর কিংবা দুবাইয়ের মতো কোনো শহরে হতো, তাহলে এ নিয়ে এতদিনে কোনো একটা হলিউড ব্লকবাস্টার মুভি তৈরি হয়ে যেত। বিবিসির একটি তথ্য মতে, হ্যাকারদের ইনিশিয়াল প্ল্যান ছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $1 বিলিয়ন চুরি করা। যদিও তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয় এবং মাত্র $81 মিলিয়ন চুরি করতে সক্ষম হয়, তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, যেখানে দেশের এক তৃতীয়াংশ মানুষ এখনও প্রতিদিন $2 কম টাকায় তাদের জীবনযাপন করছে, সেখানে $81 মিলিয়ন অনেক বড় একটি অ্যামাউন্ট। অথচ প্রথম আলোর একটি রিপোর্ট অনুযায়ী, তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এত বড় চুরির ঘটনাটিকে ধামাচাপা দিতে চেয়েছিলেন। অন্যদিকে ডেইলি স্টার একটি রিপোর্ট অনুযায়ী, 5 বছর পর্যন্ত চলা তদন্তের ফলাফল হিসেবে CID এই চুরির পিছনে বিশ্বের 6টি দেশের 40 জনকে চিহ্নিত করে। চুরিকৃত অর্থ ফেরত পাওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ফিলিপাইনের কোর্টে কেস ফাইল করলে বিশ্ব মিডিয়ায় বিষয়টি উঠে আসে। তারপরই ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির এই ঘটনাটিকে কভার করতে শুরু করে, যেখানে দেশীয় মিডিয়াগুলো প্রথম থেকে এই বিষয়ে অবগত ছিল না বলে ধারণা করা হয়। অন্যান্য দেশের সেন্ট্রাল ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকেরও US ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক অ্যাকাউন্ট রয়েছে। সাধারণত দেশের রিজার্ভের অর্থ এই অ্যাকাউন্টে রাখা হয় অধিকতর সিকিউরিটি এবং ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন অব্যাহত রাখতে। ফেডারেল রিজার্ভ ব্যাংক বাংলাদেশের রিজার্ভের অর্থ ডলার এবং গোল্ড আকারে জমা রাখে তাদের ভল্টে। আর এই অ্যাকাউন্টে অর্থ লেনদেনের জন্য যেই পদ্ধতিটি ব্যবহার করা হয় তাকে বলা হয় সুইফট, যা একটি মিলিটারি লেভেল সিকিউরিটি সিস্টেম। গ্লোবালি এই সিস্টেমে প্রতিদিন 35 মিলিয়ন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংক 8 অথবা 11 ডিজিটের একটি সুইফট কোড ব্যবহার করে থাকে তাদের সকল ট্রানজ্যাকশনের জন্য। সুইফটের মাধ্যমে মূলত সরাসরি টাকা লেনদেন করা হয় না, বরং একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পেমেন্ট অর্ডার পাঠানো হয়। এত কঠিন সিকিউরিটি থাকা সত্ত্বেও 2016 সালে হ্যাকারদের একটি গ্রুপ এই সিস্টেম ব্রেক করতে সক্ষম হয়। ঘটনাটি 2016 সালে ঘটলেও হ্যাকাররা তারও অনেক আগে থেকেই হ্যাকিংয়ের সকল প্ল্যানিং এবং প্রিপারেশন নেওয়া শুরু করেছিল। এই ঘটনার সূত্রপাত ঘটে একটি সামান্য ইমেইলের মাধ্যমে। 2015 সালের জানুয়ারি মাসে রাসেল আহলাম নামে এক অজানা ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের অথরিটিকে ইমেইলের মাধ্যমে চাকরির আবেদন পাঠায়, যেখানে একটি CV এবং একটি কভার লেটার অ্যাটাচড করা ছিল। এটি কোনো সাধারণ চাকরির জন্য মেল ছিল না, বরং অ্যাটাচড ফাইলটিতে সিস্টেমে প্রবেশ করতে সাহায্য করবে এমন ম্যালওয়্যার ছিল। তদন্তের ভিত্তিতে পরবর্তীতে জানা যায়, ব্যাংকের 3 জন ব্যক্তি হ্যাকারদের এই পাতার জালে আটকে যায় এবং অ্যাটাচড ফাইলটি ডাউনলোড করে বসেন। কিছুক্ষণের মধ্যেই ম্যালওয়্যারটি বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের কম্পিউটার সিস্টেমে ইনস্টল হতে শুরু করে। হ্যাকাররা প্রথমবারের মতো সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হলেও তারা তখন শুধুমাত্র সিস্টেমের অ্যাক্সেস নিয়েছিল। হ্যাকার দল অর্থ সরানোর জন্য ফিলিপাইনের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে, কেননা ফিলিপাইনের ফিনান্সিয়াল সেক্টরে গোপনীয়তার সুযোগকে কাজে লাগিয়ে মানি লন্ডারিং, টেরোরিস্ট ফান্ডিংয়ের মতো অবৈধ কার্যক্রম পরিচালনা করা যায়, যার জন্য ফিলিপাইনে অ্যাকাউন্ট খোলা তাদের জন্য যৌক্তিক ছিল। হ্যাকারের লুটকৃত অর্থ সরানোর জন্য সর্বমোট 4টি ফেক অ্যাকাউন্ট খোলে, যা পরবর্তীতে অর্থ লেনদেন ও পাচারের কাজে ব্যবহার করা হয়। ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এক ক্যাসিনো মালিক তার পূর্ব পরিচিত বন্ধু রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের জুপিটার স্ট্রিট ব্রাঞ্চের ম্যানেজার মায়া রিজিটোকে ব্যবহার করে, যিনি নিজের অজান্তেই জড়িয়ে পড়েন পৃথিবীর সর্ববৃহৎ ব্যাংক ডাকাতিতে। রুটসের একটি তথ্যসূত্রে এই 4টি অ্যাকাউন্ট মাত্র $500 দিয়ে খোলা হয় এবং পরবর্তী 9 মাসে এগুলো থেকে কোনো প্রকার লেনদেন করা হয়নি। হ্যাকার দল বাংলাদেশ, নিউ ইয়র্ক এবং ফিলিপাইনের সময়ের পার্থক্য এবং উইকেন্ডের ডিফারেন্সকে নিজেদের অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগিয়ে সম্পূর্ণ ডাকাতির একটি চমৎকার ব্লু প্রিন্ট তৈরি করে এবং এই কাজটিতে হ্যাকাররা 5 দিন সময় নেয়। এবার আসা যাক বাংলাদেশ ব্যাংকের ভিতরে। 2016 সালে বাংলাদেশ ব্যাংকের 10তলায় একটি হাইলি সিকিউরড রুমে রাখা একটি প্রিন্টার এই রবারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রিন্টারটি সুইফট সিস্টেমের সাথে যুক্ত ছিল এবং এতে সুইফটের মাধ্যমে কোনো লেনদেন হলে সেই ট্রানজ্যাকশন রেকর্ড অটোমেটিক প্রিন্ট হতো।
আল জাজিরার এক ডকুমেন্টারি অনুযায়ী 2016 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখে ওয়ার্কিং আওয়ারের শেষ মুহূর্তে প্রিন্টারটি কিছু এরর শো করতে শুরু করে। ব্যাংকের ডিরেক্টর খেয়াল করে দেখেন প্রিন্টারের ট্রে খালি পড়ে আছে, যা তাকে কিছুটা সন্দিহান করে তোলে। বাংলাদেশ ব্যাংকের কর্মীরা খেয়াল করে দেখলেন যে ব্যাংকের কম্পিউটারের প্রিন্টারের কিছু সফটওয়্যার ফাইল মিসিং অথবা অল্টার করা হয়েছে। প্রিন্টারটিতে প্রায়শই বিভিন্ন টেকনিক্যাল গ্লিচ দেখা যেত, তাই ব্যাংকের ডিরেক্টর এই বিষয়টি নিয়ে তেমন কোনো মাথা ঘামাননি এবং প্রিন্টারটি বন্ধ করে চলে যান। অথচ এই টেকনিক্যাল গ্লিচটি ছিল বাংলাদেশ ব্যাংকের হাজার কোটি ডলার চুরি হয়ে যাওয়ার প্রথম লক্ষণ। হ্যাকারদের দলটি ইচ্ছাকৃতভাবে সুইফট ডাটাবেজের সকল কনফার্মেশন মেসেজ মুছে ফেলে, এমনকি অটোমেটিক প্রিন্টারের সম্পূর্ণ প্রোগ্রামটিকেও পুরোপুরিভাবে ক্র্যাশ করে ফেলে। এদিকে পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংকও ছিল বন্ধ। অন্যদিকে বাংলাদেশের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার হলেও ইউএসএতে সাপ্তাহিক ছুটি শনি ও রবিবার। ফলে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তাদের ব্যাংকিং সিস্টেম হ্যাক হওয়ার বিষয়টি জানতে পারে 3 দিন পর। বাংলাদেশ যখন গভীর রাত তখন নিউ ইয়র্কে সকাল, আর সেই সময় হ্যাকাররা এই দুঃসাহসিক সাইবার অ্যাটাক করার অ্যাটেম্প্ট নেয়। তারা সুইফট সিস্টেমে প্রবেশ করে 35টি পেমেন্ট রিকোয়েস্ট তৈরি করে, যার টোটাল অ্যামাউন্ট ছিল প্রায় $1 বিলিয়ন সমান। ভাগ্যক্রমে 30টি পেমেন্ট অর্ডার নিউ ইয়র্কের ফেডারেল ব্যাংকের অটোমেটিক সিস্টেমের ম্যানুয়াল রিভিউতে চলে যায়। কর্তৃপক্ষ খেয়াল করে দেখেন যে এত বড় বড় অঙ্কের পেমেন্ট অর্ডারগুলো কোনো অর্গানাইজেশনের না, বরং ব্যক্তিগত অ্যাকাউন্টে করা হয়েছে, যা বেশ কিছু রেড ফ্ল্যাগ রেজ করে এবং ইউএস ফেডারেল রিজার্ভ ব্যাংক ট্রানজ্যাকশনগুলো হোল্ড করে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু সাপ্তাহিক ছুটির ফলে কোনো রেসপন্স না পাওয়ায় তারা $870 মিলিয়ন ট্রানজ্যাকশন হোল্ড করে দেয়। তবে হ্যাকারদের প্ল্যানে বেশ কয়েকটি ভুলও ছিল। ব্যাংক ডাকাতির এই ঘটনায় ভাগ্যেরও হাত আছে বলা যায়, কারণ একটি পেমেন্ট অর্ডার ফিলিপাইনের সেই জুপিটার স্ট্রিট ব্রাঞ্চের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল, যা জুপিটার নামের একটি অয়েল ট্যাঙ্কারের সাথে মিলে যায়। অয়েল ট্যাঙ্কারটিকে ইউএস অথরিটি থেকে ইরানের বিরুদ্ধে করা নিষেধাজ্ঞা অমান্য করায় ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। অথচ ব্যাংক ডাকাতের সাথে ট্যাঙ্কারটির কোনো সম্পর্কই ছিল না। যাই হোক, নাম মিলে যাওয়ায় ইউএসের ফেডারেল অথরিটি আরও $100 মিলিয়ন ট্রানজ্যাকশন থামিয়ে দেয়। একটি কোইন্সিডেন্সের কারণে অনেক বড় একটা ডিজাস্টার হওয়া থেকে বাংলাদেশ ব্যাংক বেঁচে যায়, যদিও এরপরও হ্যাকারদের কাছে বেশ বড় একটা মন চলে যায়। ইতোমধ্যে ফিলিপাইনের সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোর থেকে শ্রীলঙ্কার শেলিকে ফাউন্ডেশনের নামে প্যান এশিয়া ব্যাংকে $20 মিলিয়ন পাঠিয়ে দেওয়া হয়। প্যান এশিয়া ব্যাংকের কর্তৃপক্ষ বেশ অবাক হন এটা ভেবেছে শালিকা ফাউন্ডেশনের মতো এত ছোট একটি এনজিওর জন্য $20 মিলিয়ন ডোনেশন অথরাইজ করা হয়েছে। তাদের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা জার্মান ভিত্তিক রাউটিং ব্যাংক ডয়েচে ব্যাংকের কাছে বিষয়টি রেফার করে। ডয়েচে ব্যাংক একটি বানান ভুলের উপর সন্দিহান হয়ে ট্রানজ্যাকশনটি আটকে দেয় এবং বাংলাদেশ ব্যাংকের কাছে ক্ল্যারিফিকেশন চেয়ে নোটিশ পাঠায়। হ্যাকাররা শালিকা ফাউন্ডেশনের বানানে ভুল করেছিল। পরে জানা যায় এই অ্যাকাউন্টটিও ফেক ছিল এবং বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে শ্রীলঙ্কায় পাঠানো $20 মিলিয়ন পুরোটাই উদ্ধার করতে সক্ষম হয়। রবিবার সকালে কর্মচারী এবং স্টাফরা ব্যাংকে কাজে ফিরলে প্রথম ওয়ার্কিং আওয়ার এই প্রিন্টারটিকে রিবুট করা হয়। হুট করে প্রিন্টারটি থেকে আর্জেন্ট মেসেজ এবং বড় বড় অ্যামাউন্টের পেমেন্ট রেকর্ড করতে শুরু করলে তারা হতভম্ব হয়ে যায়। হতভম্ব স্টাফরা কী ঘটেছে তা আন্দাজ করতে পেরে জরুরি ভিত্তিতে ট্রানজ্যাকশন বন্ধ করার মেসেজ পাঠায়। এদিকে সেদিন আবার ইউএসএর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক থেকে কোনো রেসপন্স পায়নি, যা মূলত হ্যাকারদের ইনিশিয়াল প্ল্যানেরই অংশ ছিল, যাতে তারা আরও কয়েক ঘন্টা এক্সট্রা পাওয়ার পাশাপাশি বাংলাদেশের ব্যাংকের টাকাগুলো তাদের ফিলিপাইনি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলার সুযোগ পায়। এখন বাংলাদেশ থেকে 3,516 কিলোমিটার দূরে অবস্থিত ফিলিপাইনের রাজধানী মানিলাতে ফিরে যাওয়া যাক। সোমবার 8ই ফেব্রুয়ারি RCBC ব্যাংকে 2015 সালে খোলা 4টি অ্যাকাউন্টে মোট $81 মিলিয়ন ডিপোজিট হয়। সেদিন ছিল চাইনিজ ন্যাশনাল হলিডে লুনার নিউ ইয়ার। বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছিল ট্রানজ্যাকশনগুলো ব্লক করার জন্য ফিলিপাইনের RCBC ব্যাংকের সাথে যোগাযোগ করার, কিন্তু তাদের হলিডের কারণে সেটিও সম্ভব হয়নি। ব্যাংক হাইস্টের সাথে জড়িত হ্যাকার সহ বাকিরা ছিল বেশ প্রফেশনাল এবং বাংলাদেশ, ফিলিপাইন ও ইউএসএর রেসপন্স সম্পর্কে তাদের আইডিয়া ছিল। বিশেষ করে ফিলিপাইনের মানি লন্ডারিং আইন সম্পর্কে তাদের বেশ ভালো ধারণা ছিল এবং তাদের মানি লন্ডারিং আইনে ক্যাসিনোর কথা উল্লেখ না থাকায় সেই লুপহোল ব্যবহার করে হ্যাকার দল। ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কের বাংলাদেশের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিম ওয়াংয়ের 4টি অ্যাকাউন্টে $81 মিলিয়ন জমা দেওয়ার পর সেই অর্থ পাঠিয়ে দেওয়া হয় ফিল র্যাম নামে একটি রেমিটেন্স কোম্পানির অ্যাকাউন্টে। আল জাজিরার একটি রিপোর্ট অনুযায়ী 10 দিন পর টাকাগুলো মানিলার সোলের নামে একটি ক্যাসিনোতে পাঠিয়ে দেওয়া হয়, যেখান থেকে টাকাগুলো ক্যাশে কনভার্ট করা হয়। ঘটনার এই পর্যায়ে এসে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা চেষ্টা করে ফিলিপাইন থেকে অর্থগুলো ফিরিয়ে আনার, কিন্তু কাজটি তাদের জন্য মোটেও সহজ বিষয় ছিল না। ফিলিপাইনের ব্যাংক সিক্রেসি অ্যাক্টের কারণে তারা অর্থের অবস্থান ঠিকভাবে চিহ্নিত করতে পারছিল না, এমনকি কিম ওয়াং এবং ফিল রামের ব্যাংক স্টেটমেন্টও পাওয়া যাচ্ছিল না।
সিনেটের ইনকোয়ারি সূত্রে সুইজারল্যান্ড, লেবানন এবং ফিলিপাইন তাদের ব্যাংকিং সেক্টরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সিক্রেসি মেনটেন করে। ইনভেস্টিগেটরদের কাছে যদি সঠিক ডকুমেন্ট প্রোভাইড করা হতো তাহলে বাংলাদেশের $81 মিলিয়ন হয়তো হারাতে হতো না। আল জাজিরার এক ডকুমেন্টারিতে দেখা যায় ফিলিপাইনের অফিসিয়াল সেনেটরা পাবলিশ করে যে তারা মাত্র $15 মিলিয়ন রিকভারি করতে সক্ষম হয়। দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল জানায় ফিল র্যামের কাছে তখনও $17 মিলিয়ন রয়ে গেছে, তবে প্রতিষ্ঠানটি বিষয়টি অস্বীকার করে। এমনকি $50 মিলিয়ন সরাসরি ক্যাসিনো এবং গ্যাম্বলিং জাঙ্কেটে রাখা হয়। ফলশ্রুতিতে বাংলাদেশ আর কখনোই বাকি অর্থ ফিরে পেতে সক্ষম হয়নি। বাংলাদেশ কর্তৃপক্ষ একটি পূর্ণ পরিকল্পনা তৈরি করে আসল কালপ্রিতগুলোকে ধরার জন্য। কারা কারা RCBC ব্যাংকে ফেক অ্যাকাউন্ট তৈরি করেছিল চুরিকৃত টাকা হাতিয়ে নেওয়ার জন্য, কিন্তু ততদিনে হ্যাকার দল ম্যাকাওয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বিবিসির একটি পডকাস্ট অনুযায়ী লস এঞ্জেলসের FBI ইনভেস্টিগেশনে এটি বেরিয়ে আসে যে হ্যাকাররা যেই কম্পিউটার কোডটি ব্যবহার করে সিস্টেম প্রবেশ করেছিল তা ছিল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, এমনকি IP অ্যাড্রেসও ছিল নর্থ কোরিয়ার। FBI ইনভেস্টিগেশনে আরও একটি চাঞ্চল্যকর খবর সামনে আসে। ল্যাজারাস নামের হ্যাকার গ্রুপটি একই ইমেল অ্যাড্রেস এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে 2014 সালে সনি পিকচারকে হ্যাক করতে সক্ষম হয়েছিল এবং ধারণা করা হয় যে নর্থ কোরিয়ার সরকার এই হ্যাকিং গ্রুপটির পৃষ্ঠপোষকতা করে থাকে। এই গ্রুপটি অ্যাক্টিভলি সাউথ কোরিয়া, আমেরিকা এবং ইউরোপে সাইবার অ্যাটাক চালায়। এই হ্যাকার গ্রুপটি লিড করে পার্ক জিন হিওক নামে একজন ব্যক্তি, কিন্তু এই অ্যালিগেশনটি নর্থ কোরিয়া অস্বীকার করে এবং মানহানির দায় বর্তায় আমেরিকার উপর। নর্থ কোরিয়া এ ধরনের অপরাধ এর আগেও বহুবার করেছে। 2017 সালে তাইওয়ানের ফার ইস্টার্ন ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহার করে $100 মিলিয়ন চুরি করার চেষ্টা করে নর্থ কোরিয়া। একই বছর রাশিয়ার একটি ব্যাংকের কম্পিউটার সিস্টেমেও সাইবার অ্যাটাক করে গ্রুপটি। বিবিসির একটি তথ্য সূত্রে 2018 সালে কনস্পিরেসি টু কমিট কম্পিউটার ফ্রড এবং কনস্পিরেসি টু কমিট ওয়্যার ফ্রডের অধীনে পার্কে চার্জ করা হয় এবং তাকে 20 বছরের কারাবাসের শাস্তি দেওয়া হয়। তাকে নর্থ কোরিয়া ছোটবেলা থেকেই প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে একজন সাইবার ওয়ারিয়র হিসেবে গড়ে তুলেছে। এই ঘটনার পর অর্থমন্ত্রীর কাছে সাইবার হায়াস্ট্রি ঘটনাটি না জানানোর দায়ে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর পদত্যাগ করেন। বাংলাদেশ ব্যাংক একটি প্রাইভেট IT ফার্মকে হায়ার করে এই হায়াস্টের সকল চিহ্ন মুছে দেওয়ার জন্য। তৎকালীন গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার সম্পূর্ণটা জানা সত্ত্বেও পুরো ইনভেস্টিগেশনের সময়টাতে চুপ ছিলেন। যখন তদন্তের দায়ভার CID হাতে দেয়া হয় তখন জানা যায় ডাকাতের সকল ডাটা সরিয়ে ফেলার চেষ্টার জন্য গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও সমানভাবে দায়ী। বাংলাদেশ ব্যাংকের সাইবার হাইস্ট পুরো বিশ্বের জন্য ছিল একটি সতর্কবার্তা। ভবিষ্যতে ডাকাতরা টাকা চুরি করার জন্য ব্যাংকের ভোল্ট না ভেঙে হ্যাকিংকে বেছে নেবে। এই ধরনের অপরাধ ঠেকাতে সবসময় অ্যাডভান্স টেকনোলজির সাথে তাল মিলে চলতে হবে এবং ব্যাংকগুলোকে তাদের সিকিউরিটি সিস্টেমকে আরও শক্তিশালী করে তুলতে হবে। ভিডিওটি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়। আপনার ফিডে নিয়মিত আমাদের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনটিতে। বিজনেস ওয়ার্ল্ডের বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন করতে এবং তথ্য দিয়ে আমাদের ভিডিওতে কন্ট্রিবিউট করতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।